আপনার অন্য মনস্কের কারণে মনে হয় না, এগুলা মনে হয় আপনার গুনার কারণে। মা গো ও আব্বাজিরা কেন মনে হয় শুইনালো, আপনার এই পুরান কলকাতার ভিতরে যে গুনার দাগ ডিফুরা রয়েছে, এই গুনার দাগির কারণে বালা কিছু আপনার মনের ভিতরে কোন সময় টেনশন করে না, আপনার মাথাটার ভিতরে আঘাত করে না। আপনি যখন এই গুণাগুলা মাফ করাইয়া কোন বালা কাজ করবেন দেখবেন আপনার কাছে ভালো লাগে। সাহাবীরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই, আমরা তো ইবাদত করলে আমার কাছে যে ভালো লাগে না, আপনার উম্মত ইবাদত করব তার কাছে আনন্দ লাগতো না, ইবাদত করলে মজা লাগতো না। আমার নবী কয় কেন মজা লাগে না জানুনি, কারণ তার জীবনে তো গুনার অভাব নাই, এই জন্য তার ইবাদত করে মজা পায় না। নবী গো নবী গো তাদের ইবাদতরা কখন মজা লাগবো? আমার নবী ডাক দিয়া কয় যখন তুমি ইবাদত করার কাছে তোমার কাছে আনন্দিত মনে হবে, নামাজ পড়ার কাছে তোমার মনটা খুশি উৎফুল্লময় মনে হবে, তখন মনে করবা তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতাছে। ও বন্ধু ও নবীর উম্মতের দল আপনার কলব দায়িত্ব মইরা রইছে, আপনার কলবে তো দইরা রইছে মানুষের সাথে অহংকার করা। আপনি টাকার মালিক হইছেন আপনি রিস্কাওয়ালার সালাম দেন না, পয়সার মালিক হইছেন এলাকার কৃষককে সালাম দেন না, আপনার এই ভিতরটা তো অহংকার ভরপুর, এই ভিতরটা তো আপনার হিংসায় ভরপুর। আপনার লোকের ভাই যদি 10 টাকার মালিক হয় আপনি দেখতে পারেন না, কি হইব রে বন্ধু, কি হইব তোমার এমন অহংকার, কি হইব তোমার হিংসা, কি হইব তোমার তাকাব্বুরি, আপনার ভিতরে কোনো আদব নাই, এলাকার মধ্যে মুরুব্বি হাইটা যায় আপনি তার ইজ্জত করেন না, আপনি তার সম্মান করেন না। আদব হইলে একটা মুসলমানের সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত। ইমাম রুমি রহমতুল্লাহ আলাই উনি আনার মসনবিয়ে রুমির মধ্যে বলতেছেন, আজ খোদা খা হিমে তৌফিক কি আদব বে আদব মাহরুমে গাশে তাজে ফজলে রব, আজ খোদা খা হিমে তৌফিক কি আদব বে আদব মাহরুমে গাশে তাজে ফজলে রব, বে আদব আল্লাহ পাকের ফজল থেকে বঞ্চিত হয়ে যায়। আয় ফসর ফল দে নসিহত ঘুষে কুন কারণে যাতে বায়া দাতে খামোশ কুন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম গায়র আল্লাহ আল্লাহ আসে কো কাকা মোহায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম গায়র আল্লাহ আল্লাহ মুমিন কাকা মোহায় ইয়া ইলাহি রহম পরমা মুস্তাফা কি ওয়াসিতে খোলে দে দরওয়াজা রহমত গদা কি ওয়াসিতে রহমত লিল আলামিন খত মেরে রসুল জানে জগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসিতে বুলবুল বা গে মদিনা কুরআতু আইনে রসুল ইয়ানে আম্মা ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসিতে আজ মরনা কাল মরনা মরনা তু এক দিন গায়ে জিহাদ করনা দিন বাঁচানা ও বিনে বিমার হয় ও মুসলমান ফলাফান ঠিক করা যাইব না, আমাদের দ্বারা কাউরে কম লাগবে ইন্ডিয়া না ইন্ডিয়া দ্বারা আমাদের দ্বারা ডাইনে মানে তাকানো যাবে, এটা হইল না আমাদের খুশু আর খুশু মানে আদবের ব্যাপার। আদবের ব্যাপারটা লক্ষ্য করে রাখলে আপনার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে, আপনার ভিতরে বেয়াদবিতে ভরা এমনে না হয় এমনে এমনে না হয় এমনে যেই কোনো ভাবে আপনি কিন্তু বেয়াদবি করতেছেন, এই জন্য আপনার ইবাদত গুলা কবুল হচ্ছে না। আমি বিশেষ করে আমার আম্মু জিরারে বলবো, আপনারা তো ঘরের মধ্যে নামাজ আদায় করেন, নামাজ আদায় করলে আপনাদের সামনে দিয়া বাচ্চারা দৌড়াদৌড়ি করে, আপনারা মাঝে মাঝে নামাজ ছেড়া দিয়া ফলাফান ঠিক করেন, আপনারা মাঝে মাঝে নামাজ ছেড়া দিয়া ডাইনে তাকান বামে তাকান, আপনার নামাজ হয় না গো মা, এই জন্য নামাজ পরিপূর্ণ করার জন্য অন্তরটারে পরিষ্কার করে গুনাগুলা পরিষ্কার করে ইবাদত করা লাগবে। এই ইবাদত যারা করতে পারবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম।